আসসালামু আলাইকুম। আমরা জানি যে আমাদের স্বাভাবিক জীবনে যদি কোনো রোগের সংস্পর্শে আমরা যাই তাহলে আসলে জীবনটা স্বাভাবিক থাকে না। প্রত্যেকটা রোগী যেমন কষ্টকর, তেমনি অনেক বড় কষ্টকর একটা রোগ হচ্ছে শরীরের ব্যথা বেদনা। আমরা এমনই একজন রোগের সাথে আজকে কথা বলবো যে এই ব্যথায় অনেকদিন ধরেই ভুগছেন। জি আসসালামু আলাইকুম। জি আপনার নামটা যদি একটু বলতেন। আব্দুল হাশিম। আব্দুল হাশিম, কোথা থেকে আসছেন আপনি? ভোলা থেকে। ভোলা? আচ্ছা, কি সমস্যা ছিল আপনার? সমস্যা হাঁটুর ব্যথা, হাঁটতে পারতাম না। হাঁটুর ব্যথায় হাঁটতে পারতাম না। আচ্ছা, আপনার সাথে একজন লোক দেখছি, উনি আপনার কি হন? আপনার ছেলে। আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই, হ্যাঁ, আপনি যদি একটু খুলে বলতেন যে আসলে ওনার কি সমস্যা হতো বা আসলে কি সমস্যায় ভুগত উনি। সালামু আলাইকুম। আমার সমস্যা ছিল হাঁটুতে, হাঁটতে একটু কষ্ট হতো, ব্যথা লাগতো, জয়েন্টে ক্যালসিয়াম শূন্যতার জন্য একটু ব্যথা লাগতো। তো এখন মাথায় একটু সমস্যা ছিল, এটা এখন ভালো হয়েছে। সেটা কি ব্যথা ছিল? হ্যাঁ, ব্যথা ছিল, আমার এখন মোটামুটি ভালো। আচ্ছা, ওনার যে সমস্যাটা ছিল সেটা কতদিন ধরে, মানে কত বছর বা কতদিন ধরে? এটা সমস্যা ছিল আগে একটু কম ছিল, আরও 2 বছর আগের থেকেই কম ছিল। তো এখন এই যে এক মাসের ভিতরে অনেকটা একটু বাড়তি দিকে ছিল। তো আমরা ঢাকা নিয়ে এসেছি ডিপ্রেসি হসপিটাল থেকে, মানে ডাক্তার সবুল্লা প্রধান আছে, উনি ওনার একদম ভালো ডাক্তার, উনি যত শরীর চিকিৎসা দিয়েছে মোটামুটি ভালো আছে, শুরু রোগী সুস্থ হয়েছে। ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে চিকিৎসা নিয়েছেন। আচ্ছা, আপনারা কীভাবে জানতে পারলেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের সম্পর্কে? এটা আমরা আরেকজনের মাধ্যম থেকে শুনেছি যে আরও আমাদের ফার্স্ট শেয়ার একজন পেশেন্ট আসছে এখানে, ওরা ভালো হয়েছে এজন্য আমাদের তথ্যটা দিচ্ছে, আমরা এখানে আসছি। আচ্ছা, মানে আপনারা মানে যেই লোকটার কাছ থেকে জানতে পারছেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান সম্পর্কে, উনিও এখানে ভর্তি ছিলেন বা উনিও এখানে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে গেছেন? না, উনি এখানে ভর্তি ছিল না, একদিন ভর্তি ছিল, মোটামুটি পরে সুস্থ হয়ে গেছে। মেডিসিন নিয়ে ওনারা চলে গেছে, মেডিসিন নিয়ে চলে গেছে, ওনারা এখন এখানে যতদিন ভর্তি ছিলেন এখানকার যে নার্স তারপর হচ্ছে ডক্টর, ওনাদের সেবা কেমন ছিল? হ্যাঁ, ওটা অনেকটাই ভালো, 100%। আচ্ছা, ওনাদের কি ওনাদের চিকিৎসা বা ওনাদের সেবায় কি কোনো কমতি ছিল? না না, এটা কমতি ছিল না, তো ওনারা খুব ভালো লোক, ভালো চিকিৎসা দিচ্ছে, ভালো ট্রিটমেন্ট দিচ্ছে, সেজন্য পেশেন্ট একটু সুস্থ হয়েছে। আচ্ছা, মানে ওনাদের সেবা এবং চিকিৎসাতেই পেশেন্ট সুস্থ হয়েছে। আচ্ছা, এখানে যতদিন ছিলেন এখানকার পরিবেশ তারপর হচ্ছে ম্যানেজমেন্টের যে ব্যবহার সেটা কেমন ছিল? হ্যাঁ, এটা অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। যা বলতে পারছে না যে ওরা আমরা মানে আপন জনের মতন জানে না যে ওরা ট্রিটমেন্টগুলো করছে, ওনারা ভালো ব্যবহার করছে, এটা অনেক ভালো। আচ্ছা, বুঝতে পারছি। আপনারা কি এর আগে কোথাও কখনো চিকিৎসা নিয়েছেন বা সেটা চিকিৎসা যদি নিয়ে থাকেন সেই চিকিৎসাটা কেমন ছিল বা সেখানে কি পেশেন্ট সুস্থ হয়েছিল কি না? এখানে আমরা বরিশাল গিয়েছিলাম যে বাম পায়ের জন্য, তখন তো আমরা এখানে আসি সমস্যা ডান পায়ে ছিল, তখন তো বাম পায়ে ছিল, ওখানে মেশিন দিয়ে মোটামুটি ভালো, ওখানেও ভালো হয়েছিল, এখনো হালকা ব্যথা আছে ওখানে, এখন এখানে এসে ভালো সুস্থ হয়েছে। আচ্ছা, আপনাদের যে প্রবলেম ছিল, মানে আপনার যে প্রবলেম ছিল এই সমস্যায় বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে অনেক রোগী আছে যারা ভুগছেন, সেই সকল রোগীদের সম্পর্কে যদি কোনো মতামত বা কোনো উদ্দেশ্যে কোনো কথা থাকে? হ্যাঁ, এটা আমি বলবো, আমিও তো বাইরে ছিলাম, আমি সৌদি আরবে ছিলাম প্রায় 7 বছর মতো। আমি অনেক দেখেছি যারা কাজ করতে গিয়ে হাড়ের সমস্যা হয়েছে অথবা শরীরে কোনো একটা হাড়ে ক্যালসিয়ামের অভাবে এটা ব্যথা জমা হয়েছে। এখানে বাংলাদেশে ভালো ডাক্তার আছে, আমাদের এখানে যে হসপিটাল আছে সিটি ভার্স হসপিটাল, ডাক্তার সবুল্লাহ প্রধান, ওনার চিকিৎসা অনেক ভালো। আমি বিগত এখানে 15 দিন ছিলাম পেশেন্ট নিয়ে, আমি দেখতেছি যতটা রোগী আছে এখানে মোটামুটি ভালোই এসেছে, 15 দিন থাকে, 1 মাস থাকছে, 1 মাস থাকার কথা 1 মাস থাকছে, 90% পেশেন্ট এখানে সুস্থ হয়েছে, ভালো চিকিৎসা, সব রোগে ভালোই দেয়, মানে চিকিৎসা ভালো, চিকিৎসা ভালো আছে। আপনাদের দুজনকে বিডিডব্লিউএসের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মতামত আমাদের সাথে শেয়ার করার জন্য। আসসালামু আলাইকুম।